হল খুলে দেওয়া সহ চার দফা দাবিতে আজও আন্দোলন করার কথা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনের সঙ্গে আলোচনার পর গতকাল মঙ্গলবারের কার্যক্রম স্থগিত করে তারা এদিকে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম চালুর দাবিতে অনর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী পয়লা মার্চের মধ্যে ক্লাস ও পরীক্ষা সহ সব কার্যক্রম চালু করার দাবি করেন তারা তবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া জিয়া ফাহিদা আপনি জানেন যে গতকালকে প্রবোস্ট কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে শিক্ষার্থীদেরকে তারা যেভাবেই হোক বুঝিয়ে হলগুলোকে বন্ধ করে দিবেন এবং আমরা যেটি দেখেছি যে সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা হলে থাকতো সন্ধ্যার পরপরই প্রত্যেকটি হলই তারা বন্ধ করে দেন এবং শিক্ষার্থীদেরকে তারা হল থেকে বের করে দেন এবং শিক্ষার্থীরা হল ছেড়ে ছেড়ে চলে যান তো আমরা যদি বলি এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলো হলই সিলগালা করা হয়েছে এবং সবগুলো হলই বন্ধ রয়েছে এবং এখানে কোনো শিক্ষার্থীকে দেখা যাচ্ছে না তো আমরা আমরা মুঠ আমরা মুঠোফোনে কথা বলেছিলাম এখানকার যে শিক্ষার্থীদের আন্দোলত শিক্ষার্থীদের তারা আমাদেরকে জানছেন যে রাতের বেলা আদালত শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন যে অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে প্রশাসন তাদের হল থেকে বের করে দিয়েছেন যদিও জাবি প্রশাসন দাবি করছেন যে শিক্ষার্থীকে তাদের তারা বুঝে হল থেকে বের করে দিয়ে তালা মেরে দিয়েছেন এবং তারা একটি বিষয়ে বলেছেন যে এখানে শিক্ষার্থীদেরকে তারা নিশ্চিত করেছেন যে তারা যেসব দাবি করেছেন বিশেষ করে বিচার গেরুয়ার যে গ্রামবাসীর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল সে সংঘর্ষের উপযুক্ত বিচার করা হবে সেটি তারা নিশ্চিত করেছেন তো ফামিদা এখন যদি আমি বলি যে মুহূর্তে বলতে পারবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং এখানে সবগুলো হলি বন্ধ রয়েছে ফামিদা জিয়া আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন জিয়াউর জিয়া